রোজা হলো আল্লাহর বিধান জাকাত হলো আল্লাহর বিধান হজ হলো আল্লাহর বিধান এগুলা রবের বিধান রবের বিধান যারা মাথা পেতে নিবি এবং এই বিধানের উপর অটল অবিচল থাকবে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক বলেন এদের সাকরাত যখন শুরু হবে সাকরাতের আজাব আমার আল্লাহ তাআলা করে দিবেন সাকরাতের রাজা আর টেরি পাবে না আসমানের রহমতের ফেরেশতারা তাদের নিকট আগমন করে জান্নাতের ছবি দেখায় সান্তনা দিবে আবার রব মানে হলো পাল্লেওয়ালা রব মানে হলো লালন পালনকারী আপনার আমার রব বলেন আমার আল্লাহ রব মানে লালন পালনকারী রব মানে হলো রিজিক দাতা আপনাকে আমাকে যে মাওলা সৃষ্টি করেছেন সেই বাওলাই লালন পালন করবেন কথা কোন ঠিক কিনা আপনি যদি একটা গাবিল লালন পালন করেন আপনাদের অত্র এলাকায় অনেকে গাবিল পালন করেন কথা বলেন মহিষ পালন করে কেউ বা বকরি পালন করে কেউ বা অন্য কিছু পালন করে যদি আপনি একটা গাভি পালন করেন তাহলে আপনি বলুন সেই গাভীর মালিক আপনি হলেন সেই গাভীর কর্তা আপনি সেই গাভীকে কেমন করে খাওয়াবেন গাভীর প্রত্যেক দিন ঘুম থেকে উঠার পরে গাভীর খাবারের ব্যবস্থা করবেন গাভীর খড়কুটার ব্যবস্থা করবেন গাভীর যদি অসুস্থ হওয়া যায় তাহলে গাভীর সুস্থতার জন্য চিকিৎসার ব্যবস্থা করবেন কারণ গাভীর মালিক হলেন আপনি সুতরাং আপনার আমার মালিক হচ্ছেন একজন চিল্লায় বলেন তিনি কে আমার আল্লাহ আমি তোমার রব আমি তোমার রব হওয়ার পরে তোমার এত টেনশন কি তুমি রিজেকের টেনশনে আমি রবকে বলে যাও তুমি মুসিবতে পড়লে আমি রবকে বলে যাও তোমাকে সৃষ্টি করেছি আমি তোমাকে হেফাজত করব আমি তোমার রিজিকের ব্যবস্থা করব আমি একটা পাখির দিকে তাকাও পাখি কিন্তু কোনো ব্যবসা বাণিজ্য করে না করেনি পাখি ব্যবসা করে আপনার আমার মতো পাখি কি চাকরি করে কথা বলেন না একটু এরকম কোন কিছু আছে আপনার পশু পাখি এগুলো আছে না আল্লাহ রসুল বলেন একটা পাখি তার এই ডনাটা শূন্য অবস্থায় খালি অবস্থায় বাসা থেকে বের হয় আল্লাহ পাক তার ডনা তারে তারে যে আপনার পাকস্থলী আছে সেই পাকস্থলী ভর্তি করে তাকে নিজে খাওয়াইয়া আবার তার সন্তান বাচ্চাগুলোদের জন্য যে খাবারের প্রয়োজন সেটাও পাখি রিজার্ভ করে নিয়ে এসে বাসায় তার বাচ্চাদেরকে খাওয়ায় সুবাহ ونشهد أن لا إله إلا الله وحده ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا أقبر الميت في قبره آتاه ملكان. فيجلسان له فيقولان له من ربك فان كان صالحه فيقول ربي الله الى اخر الحديث قال تعالى في شان حبيبه ومحبوبه <سؤال>: ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم شل على مولانا محمد وعلى اله জন্নাকরে কয়াচি তো রি সোয়াচন ওই যেমর মদিনা আল্লাহ

اللہ 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 نبلو بیلم دیکھنا اللہ اللہ

চল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল নামাজ রোজা জিকির ফিকির কি নাহি নাহি আল্লাহ 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 Allah 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 Ah à, Da Ya Allah Rida Ya Khoan Rua Bờ Allah 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 To Mar তাইল হো যে জন দয়া তাইল হো যে জন ভয় নাই তাঘর কবরে আল্লাহ ভয় নাই তাঘর খাসরে দয়া করো আমার রে আল্লাহ

গগরা মালিকের দরগা দরগা শরীফ কিশোরগঞ্জ জনাব হাজী মহাম্মদ রাজা মিয়া সাহেব পরিচয় লোক খান কে রুহুল আমিন হারগ্রাম বরক আল্লাহু হায়াতিহি মা ওয়া সিহহতিহি মাশকুলে পরে আমিন প্রধান অতিথি হিসেবে তশরীফ আনবেন বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা মুফতি নেসার আহমদ সাহেব চটোগ্রাম সহ আজকের এই মহতী মাহফিলে যারা তশরীফ আনবেন এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ পাক যেন সকল আলোচনাকে কবুল এবং জোর করেন সকলে পড়ে আমিন সম্মানিত সুধি মহিয়ান গড়িয়ান আজিম ও শান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ হৃদয় উজাড় করে কালেমাতে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কিছু সংখ্যক মানুষকে যাচাই বাছাই নির্বাচন করে আজকে জান্নাতি ইমানে নুরানি বাগানে আশার অবসর তৌফিক দান করেছেন সেজন্যই রব্বে কায়নাতের দরবারে কালিমত শুকরা দায় করি সকলে পরে আলহামদুলিল্লাহ তারা হাজির আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনুল হামিম সাজদা থেকে একখানা আয়াতিকারে মা তেলাওত করেছি পৃথিবীতে আমরা মুসলমান আমাদের পরিচয় হচ্ছে আমরা মুমিন ইমানদার কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমার তেলাউৎকৃত আয়াতি মমিন ইমানদারদেরকে ডাক দিয়ে ঘোষণা করেন বলেন ইন্ডাল্লাদিনা কলু আল্লাহ যারা আল্লাহকে রব হিসাবে শিকার করে নিয়েছে আমাদের রবকে আওয়াজ দিয়ে কথা বলতে হবে রবকে আল্লাহ 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 পাক বলেন ইমানদার যারা যারা বলেছে আমাদের রব হচ্ছেন আল্লাহ সুমাস্ত ক মু রবের উপর অটল অবিচল থাকে মৃত্যু পর্যন্ত কিছু মানুষ আছে এরা সকালে আল্লাহ মানে বিকালে করে। সন্ধ্যাবেলা ইমানদার সকালে কাফের। সে জানেও না কোন কথার কারণে তার ইমান চলে গেছে বলতেও পারে না কামতির পূর্বে ইমান ধরে রাখাটা কঠিন একটা ব্যাপার হবে হাদিসে আসছে আল্লাহ নবীজি বলেন কামতের পূর্বে ইমান রাখা এত কঠিন হবে হাতের তালুতে জ্বলন্ত আংরা রাখা যত কঠিন হয় সুবহান মুহূর্তের ভিতরে মানুষ তার ইমান কি বিক্রি করে দিবে মানুষ বিভিন্ন স্বার্থের কারণে ইমান বিক্রি করে দিবে নিজের ফায়দা হাসিলের জন্য ইমান বিক্রি করে দিবে সুতরাং আল্লাহ পাক বলেন যারা আমাকে রব স্বীকার করেছে শুধু উক্তিতেই থাকলে হবে না মৃত্যু পর্যন্ত আমি যে রব এই রবের উপর অটল অবিচল থাকতে হবে অর্থাৎ মৃত্যু পর্যন্ত ইমান নিয়ে কবরে যেতে হবে এরকম ভাবে যারা মৃত্যু পর্যন্ত ইমান ইমানের মতো মহান দৌলতকে হেফাজত করে রাখবে আল্লাহ পাক বলেন আল্লাহ রহমতের ফেরস্তা মৃত্যু সময়ে মৃত্যুর সন্নিকটকালে ফেরেস্তারা আপনার আমার সামনে হাজির হবে এরা এসে ঘোষণা দিবে আল্লাহ তোমাদের কোনো ভয় নাই কোন টেনশন করো না কোনো চিন্তা করো না ও আব জান্নাহ এই যে দেখো জান্নাত তোমার রুফটা দেহ থেকে বের হতে দেরি হবে আল্লাহ পাকের জান্নাতে পুষতে এক সেকেন্ড দেরি হবে না আর ও দিয়ে বলেন না সুবহান সুবহান কোন জান্নাত আল্লাতী কুমতুমতু আদুদ যে জান্নাতের অঙ্গীকার তোমাদের রব তোমাদের সাথে করেছেন সুবহান আমরা সেই জান্নাত চাই কি চাই না জোরে বলেন আমরা সেই জান্নাত চাই কি চাই না চাই সুতরাং সেই জান্নাতে যেতে হলে একটা আল্লাহ পাক পূর্ব শর্ত করেছেন ঈমান ইনাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে নিশ্চয় আমাদের রব হচ্ছেন আল্লাহ রব কি আল্লাহকে রব হিসাবে যারা মানে রবের বিধিবিধান যারা মানে রব মানা শুধুমাত্র যে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব এইটা জবান দ্বারা স্বীকার ও রব মানা হচ্ছে রব যত বিধান দিয়েছেন সমস্ত বিধানগুলো আপনি মাথা পেতে নেয়া রবের এমন অনেক বিধান কোরআনের মধ্যে আছে আমার আল্লাহ যত বিধান আপনাকে আমাকে দিয়েছেন সমস্ত বিধানগুলো মাথা পেতে নেয় আমাদের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ অনেক বিধান দিয়েছেন তোর মধ্যে একটা বিধান হচ্ছে নামাজ ই নামাজ এটা কি কোনো মন্ত্রী দিয়েছে কথা বলেন নামাজের বিধান নামাজের হুকুমটা কি আমাদের দেশের প্রধানমন্ত্রী দিয়েছে এটা কার বিধান আওয়াজ দিয়ে বলেন কার বিধান আল্লাহ পাক বলেন আমাকে রব মানা অর্থ হচ্ছে আমার বিধান গুলো মাথা পেতে মানা সুতরাং যারা নামাজ পড়বে যারা রোজা রাখবে রোজা এটা কার বিধান রোজা কার বিধান হলো আল্লাহর বিধান জাকাত হলো আল্লাহর বিধান হজ হলো আল্লাহর বিধান এগুলা রবের বিধান রবের বিধান যারা মাথা পেতে নিবি এবং এই বিধানের উপর অটল অবিচল থাকবে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক বলেন এদের সাকরাত যখন শুরু হবে সাকরাতের আজাব আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন সাকরাতের আজাব এরা টেরই পাবে না আসমানের রহমতের ফেরেশতারা তাদের নিকট করে জান্নাতের ছবি দেখায় সান্তনা দিবে আবার আবার রব মানে হলো পান্নেওয়ালা রব মানে হলো লালন পালনকারী আপনার আমার রব বলেন আমার আল্লাহ রব মানে লালন পালনকারী রব মানে হলো রিজিক দাতা আপনাকে আমাকে যে বাওলা সৃষ্টি করেছেন সেই বাওলাই লালন পালন করবেন কথা কোন ঠিক কিনা আপনি যদি একটা গাবিল লালন পালন করেন আপনাদের অত্র এলাকায় অনেকে গাবিল পালন করেন কথা বলেন মহিষ পালন করে কেউ বা বকরি পালন করে কেউ বা অন্য কিছু পালন করে যদি আপনি একটা গাবি পালন করেন তাহলে আপনি হলেন সেই গাভীর মালিক আপনি হলেন সেই গাভীর কর্তা আপনি সেই গাবিকে কেমন করে খাওয়াবেন গাবির প্রত্যেকদিন দিন ঘুম থেকে ওঠার পরে গাবির খাবারের ব্যবস্থা করবেন গাবির খরকুটার ব্যবস্থা করবেন গাবি যদি অসুস্থ হয়ে যায় তাহলে গাবির সুস্থতার জন্য চিকিৎসার ব্যবস্থা করবেন কারণ গাবির মালিক হলেন আপনি সুতরাং আপনার আমার মালিক হচ্ছেন একজন চিল্লায় বলেন তিনি কে আমার আল্লাহ তালা বন গুলাম আমি তোমার রব আমি তোমার রব হওয়ার পরে তোমার এত টেনশন কি তুমি রিজেকের টেনশনে আমি রবকে বলে যাও তুমি মুসিবতে পড়লে আমি রবকে বলে যাও তোমাকে সৃষ্টি করেছি আমি তোমাকে হেফাজত করব আমি তোমার রিজিকের ব্যবস্থা করব আমি একটা পাখির দিকে তাকাও পাখি কিন্তু কোনো ব্যবসা বাণিজ্য করে না করেনি পাকি ব্যবসা করে আপনার আমার মতো পাকি কি চাকরি করে কথা বলেন না একটু এরকম কোনো কিছু আছে আপনার পশু পাখির এগুলা আছে না আল্লাহ রসুল বলেন একটা পাখি তার এই ডনাটা শূন্য অবস্থায় খালি অবস্থায় বাসা থেকে বের হয় আল্লাহ পাক তার ডনা তারই তারই যে আপনার পাকস্থলী আছে সেই পাকস্থলী ভর্তি করে তাকে নিজে খাওয়াইয়া আবার তার সন্তান বাচ্চাগুলো গুলোদের জন্য যে খাবারের প্রয়োজন সেটাও পাকি রিজার্ভ করে নিয়ে এসে বাসায় তার বাচ্চাদেরকে খাওয়ায় সুবাহ পাকির কোনো ব্যবসা বাণিজ্য নাই পাকির কোনো চাকরি নাই কিন্তু তারও রিজিকির ব্যবস্থা আমি করেছি সুতরাং আমি যে তোমার রব তোমার এতটুকু তাওয়াক্কুল আমার প্রতি নাই আমিও যে পাখিকে কোনো ব্যবসা বাণিজ্য ছাড়া তোমা পাখিকে আমি খাওয়াইতে পারলাম সেই পাখিকে আমি লালন পালন করি সেই আশাফুল মখলোকাত তোমরা পাখিকে যদি খাওয়াইতে পারে তোমাদেরকে খাওয়ানোর ক্ষমতা আমার আছে না নাই জোরে বলেন আছে না নাই সম্মানিত সুদী আমরা এখন আমাদের রব থেকে অনেক দূরে আমরা মনে করি যে আমার সবকিছু আমি নিজেই করতে হবে আপনি যাই করেন রব যদি না দেন তাহলে আপনি কিছুই করতে পারবেন আবার আল্লাহ তাআলা রব দেন গোলাম তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে চিলি 10 মাস পর্যন্ত আমি তোমাকে নিজে লালন পালন করেছি রে গোলাম দুনিয়ার জমিনে আসার পরেই তুমি না বিভিন্ন ধরনের খাবার দাবারের জন্য কথা বলতে পারতা তোমার মায়ের কাছে তোমার বাবার কাছে ক্ষুধার যন্ত্রণা মুখ ফুটে তুমি বলতে পারতি কিন্তু যখন তোমার মায়ের পেটে ছিল একদিন না দুই দিন না এক মাস না দুই মাস না দীর্ঘ দশ মাস পর্যন্ত যিনি আমাদেরকে খাইয়েছেন যিনি আমাদেরকে লালন পালন করেছেন তিনি কে রাব্বুল আলামিন বলেন সেখানে কারো কোনো হাত ছিল না তোমার মায়ের নাবির সাথে আমি তোমার নাবির কানেকশন তৈরি করে দিয়া আমি তোমাকে দশ মাস পর্যন্ত লালন পালন করেছি তোমার মাও তোমাকে খাওয়াইতে পারে নাই তোমার বাবা তোমাকে খাওয়ায় নাই তোমার কোন নেতা নেত্রী তোমাকে খাবার দাবার দেয় নাই আমি আল্লাহ পাক তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে লালন পালন করেছি সুতরাং যিনি মায়ের পেটে আপনাকে আমাকে লালন পালন করতে পারেন তিনি কে ইনি তো শুধুমাত্র তাই না আমার আল্লাহ তাআলা আরো বলেন পৃথিবীর জমিনে যখন তুমি ভূমিষ্ঠ হলে ভূমিষ্ঠ হওয়ার পরেই তুমি কিভাবে কোন খাবারটা খাবে কোন খাবার তোমার উপযোগী পৃথিবীর জমিনে আসার উপরে একটা বাচ্চা ভাত খেতে পারে না পারে পৃথিবীতে এসেই কোন বাচ্চাকে বিস্কিট খায় না পৃথিবীতে আসার পর যে বাচ্চা যে খাবার খায় সেটা হচ্ছে তার মায়ের বুকের দুধ এজন্য অনেক দুধের মধ্যে এক্সট্রা যে দুধ আছে প্যাকেটিং যে দুধ দুধের মধ্যে লেখা থাকে যে মায়ের দুধের কোনো বিকল্প নাই ছয় মাস পর্যন্ত একটা বাচ্চার জন্য তার মায়ের দুধই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা এবার বলেন তো এই দুধ মায়ের স্তনে যে রিজার্ভ রেখেছেন এটা কোন কোম্পানির দুধ এই ফ্যাক্টরি বানিয়েছেন কে যে মায়েদের বুকে স্তনে দুধ পাওয়া যায় না অনেক মহিলা আছে তার স্তনের মধ্যে দুধ পাওয়া যায় না বাচ্চার পেট ভরে না কোনো কোম্পানি যদি চেষ্টা করে যে আমরা তার কোম্পানিতে দুধটা একটু প্রশস্ত করে দেই যাতে বাচ্চা ইচ্ছা মতো খেতে পারে পারবে আমার আল্লাহ তাআলা বুঝা দিলেন গোলাম পৃথিবীর জমিনে আসার পরে তুমি যদি দুনিয়ার খাবার খেতে লাগো তাহলে দুনিয়ার জমিনের যে বেজাল খাবার ওই খাবার খেলে তোমার পেট হজম করতে পারবে না একবার খেলে তোমার ডায়রিয়া হয়ে যাবে কারণ বাংলাদেশের যে খাবার এ খাবার দুনিয়াতে এসে যদি বাচ্চা খায় তাহলে বাঁচবে বলে কোনো আশা নাই কথা বলেন ঠিক কিনা যত ধরনের খাবার আমরা খাই সব ধরনের খাবারের মধ্যে বেজাল আছে না নাই আল্লাহ পাক বলেন গোলাম তুমি একটু চিন্তা করো তোমার যে লালন পালনের ব্যবস্থার জন্য পৃথিবীতে আমি যে সিস্টেমটা তৈরি করে দিয়েছি তোমার মায়ের স্তনের স্তনের মধ্যে তোমার জন্য রিজার্ভ খাবার রেখেছি পৃথিবীতে এসে যাতে তুমি তোমার সেই খাবারটা খেতে পারো তোমার মায়ের স্তনের মধ্যে আমি রিজার্ভ রেখেছি এই দুধটা এমন উপযোগী খাবার এটা বেশি ঠান্ডাও না আবার বেশি গরমও না যদি বেশি ঠান্ডা হয় তাহলে সন্তানের বুকের মধ্যে কফ হয়ে যাবে ঠান্ডা লেগে যদি বেশি গরম হয় তাহলে সেটা আবার জিব্বা পুড়ে যাবে মা তার স্তন থেকে দুধ নির্গত করে সেটা কোনো একটা পাত্রের মধ্যে গরম করে আর পরে বাচ্চারা খাওয়ায় বিষয়টা কি এমন কোন মহিলা তার স্তনের দুধ আবার হারিতে দিয়া সেটা নিজ দিয়া আগুন দিয়া সেটারে উত্তাপ দেয় গরম করে আর পরে বাচ্চারা খাওয়ায় এমন না গরমের স্তন থেকে দুধটা নিয়ে ফ্রিজের মধ্যে রেখে একটু ঠান্ডা করে বাচ্চারা খাওয়ায় বিষয়টা এমন না আল্লাহ পাকের কুদরত বাচ্চার যেই ধরনের খাবার তার জন্য পারফেক্ট হবে প্রফারলি আল্লাপাক সেই টেম্পারেচার মায়ের স্তনের মধ্যে দিয়েছেন যাতে করে তার জিব্বা পুরে না যায় যাতে করে তার ঠান্ডা লেগে নিউমোনিয়া না হয়ে যায় সুতরাং মায়ের দুধ খেয়ে বাচ্চার কোন ধরনের রিয়াকশন হয় এমন নজির আজ অবধি কেউ দেখাতে পারবে আল্লাপাক বলেন এই যে তুমি আমাকে চেন না আমি যে তোমার রব তোমার মায়ের পেটে লালন পালন করলাম পৃথিবীতে আসার পরেও ছয় মাস এক বছর পর্যন্ত একটা বাচ্চা যদি শুধুমাত্র মায়ের দুধই খায় তার এক্সট্রা খাবারের প্রয়োজন নাই এই যে আমি তোমাকে লালন পালন করি তোমার মায়ের বুকের মাধ্যমে আমি আমি তো তোমার রব সুতরাং তুমি আমার চেন না আমরা কি আমাদের রবকে চিনি চেনার মতো চিনি না যদি চিনতাম তাহলে রবের কদমে সবসময় লুটে পড়ে থাকতাম কথা বলেন ঠিক কিনা الله أمر راب أي رابي أمر شاب بالن الله أمر <اللام> راب أي رابي أمر شاب دام دام تانو مون تاريان باب الله أمر راب أي رابي أمر شاب الله أمر راب এই রবি আমার সাব তোমার দুন আমি যে দিকে তাখা অথইনে আমাতিক দুবেয়াছি যে সবা তোমার দুন আতিক আমি যে দিকে তাখাই অথইনে রবিয়্যাছি যে সবাই পাখপাখির গানে শুনি শুধু তাসবীক নার আল্লাহ আমার রব এই রবিয়্যা আমার শাপ বলেন আল্লাহ আমার রব এই রবি আমার শাপ বলেন আল্লাহ আমার রব

حسبي ربي جلّ الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد

اله الا الله محمد رسول الله মানে আসসালাম আবার আমাদেরকে লালন পালন করেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লালন পালন করেন মায়ের যিনি লালন পালন করেছেন মায়ের ঘর থেকে দুনিয়াতে আসার পরে যিনি লালন পালন করেছেন মৃত্যু পর্যন্ত যিনি গোলামদেরকে লালন পালন করবেন মৃত্যু পর্যন্ত যিনি বান্দার রিজিকির ব্যবস্থা করবেন তিনি কে আপনার আমার রিজিকের মালিক কে আওয়াজ দিয়ে বলেন বাবা কে আমার আল্লাহ বলেন তাশা বিغیر হিসাব আল্লাহ তাআলা জাকির ইচ্ছাটাকে অসংখ অগণিত হিসাববিহীন রিজিক দান করেন আবার কাও গেই ইচ্ছা জাকির ইচ্ছা আমার আল্লাহ রিজিকটা সংকৃন্ন করে রাখেন এমন বান্দা আছে তার খাওয়ার কোনো অভাব নাই রিজিক আল্লাহ অনেক প্রশস্ত করেছেন অনেক বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে কিন্তু চাহিদা মতো খেতে পারে না আমার বাবা আমার আল্লাহ বলেন জমিনের মধ্যে এমন কোন প্রাণী নাই এমন প্রাণী চতুষ্পদ প্রাণী বলেন বিচরণশীল প্রাণী বলান এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকির ব্যবস্থা আমি আল্লাহ তালা করি নাই সুহান مالك دجا بولن وما من دابة في الأرض إلا على الله رزقها أَبَارَ الله تعالى بولن زميني এমন কোন পোকা নাই এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তালা করি নাই মোসানবি ডাক দেয়া বলে আল্লাহ কেমন করে আপনি সমস্ত পোকা রিজিক পৌঁছান কেমন করে একটু জানতে চায় একটু বুঝতে চাই একটু বোঝায় দেন আল্লাহ বলেন মোসারে তোমার হাতের মধ্যে যেই লাঠি আছে সেই লাঠি দিয়ে তুমি পাথরের মধ্যে আঘাত করো মোসানবি পাথরের এর মধ্যে একবার আঘাত করলেন পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হলো আমার আল্লাহ ডাক দিয়া বলে ও দ্বিতীয় পাথরের মধ্যে আবার আঘাত করো মুসা নবী দ্বিতীয় পাথরের মধ্যে আবার আঘাত করলেন দ্বিতীয় পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হলো তৃতীয় পাথর আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা ওই তৃতীয় পাথরের মধ্যে আবার আঘাত করো তৃতীয় পাথরের মধ্যে মুসা নবী আবার আঘাত করলেন এই তৃতীয় পাথরের ভিতর থেকে একটা পোকা বের হলো আমার আল্লাহ ডাক দেয়া বলেন মুসা এই তিন পাথরের ভিতরে যে পোকাটা ছিল ওই পোকার রিজিকো আমি আল্লাহ নিজ কুদরতি জিম্মায় পৌঁছায় থাকি আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই না আগে ছিল এখন নাই আগেও ছিল এখনো আছে আমার আল্লাহ আগে যেমন ছিলেন এখনও তেমনি আছেন না আগে আমার আল্লাহ ইয়াং ছিলেন আর এখন বুড়া হয়ে গেছে গেছে বিষয়টা এমন আমার আল্লাহ তো এমন আল্লাহ লা ইয়াজি যার কোনো ক্ষয় নাই যার কোনো লয় নাই যার কিছু বাড়েও না যার কিছু কমে না সুবাহান আল্লা আবার বাবা আমার আল্লাহ তাআলাহ বলেন আমি তোমাদের কাছে রিজিক চাই না বা উরি দু মিনু ঘুম্মির আমি চাই না তোমাদের কাছে কোন রিজিক আমি চাই না তোমরা আমাকে খাওয়াও কারণ আমি তো এমন সত্তা লাইয়া উলু আলায়া শোনাবু তিনি খান না তিনি পানও করেন না কতক্ষণ ঠিক না আল্লাহর খাবার দাবারের প্রয়োজন নাই তবে পাক আমাদেরকে কেন সৃষ্টি করলেন আল্লাহ বলেন তোমাদের আমি সৃষ্টি করেছি আল্লাহ বলেন তার ইনসান দুই জাতিকে আমি সৃষ্টি করলাম তারা যেন আমার ইবাদত করে আমারে যেন রব মানে আমাকে যেন রব মেনে আমার যাবতীয় বিধান পালন করে এই জন্য তাদেরকে আমি সৃষ্টি করেছি সম্মানিত শুধু আল্লাহ নবী সুলাইমান জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আবার বন্ধুরা বাবারা আল্লাহর নবী হযরতে সুলাইমান ওনার নাম আপনারা শুনছেননি নি সুলাইমান নবী আল্লাহ পৃথিবীতে চারজন মানুষকে तमाम পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন তামাম পৃথিবীর রাজত্ব দ্বারা করেছি। মুসলমানদের মধ্যে দুই জন আর কাফিরদের মধ্যে দুই জন মুসলমানদের মধ্যে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন আবার বাদশাহ ছিলেন আল্লাহ পাক সুলাইমান নবীকে এমন একটা আংটি দিয়েছিলেন যেই আংটির মাধ্যমে तमाम জিন্নাত দেবদানব পরিজা আছে সমস্ত সবগুলা জিন্নাত দানব গোষ্ঠী আংটির অনুভূত ছিল সোলায়মান আলেস রাজ একজন তামাম পৃথিবী রাজত্ব করেছেন আর আর একজন হচ্ছে বাদশাহ সিকান্দারজুল কারনাইন কোরানুল ক্যারি মেজ যার ব্যাপারে সোরাতুল কাফে আলোচনা এসেছে বাদশাহ সিকান্দারজুল কারনাইন এই দুইজন হচ্ছেন মুসলমান তামাম পৃথিবী রাজত্ব করেছেন কাফেরদের মধ্যে ছিল একজন বাদশাহ নামরূপ

যত জিন্নাত আছে যত ইনসান আছে যত পশু পাখি আছে যত মাকলুকাত তুমি সৃষ্টি করেছো যারা খাবার খায় যত প্রাণী কৌল আছে সবাই আমি এক মাস পর্যন্ত মেহমানদারি করাতে চাই আমার আল্লাহ ডাক দিয়া বলেন সুলাইমান না রে না এটা তোমার পক্ষে সম্ভব না সুলাইমান নবী বলেন আল্লাহ যদি আপনি আমার একটু পারমিশন দেন তাহলে এক মাস সম্ভব না হলে আমি এক সপ্তাহ পর্যন্ত তাদেরকে আমার রাজদরবারে দাওয়াত দিয়ে

এরপরে শুনে নবী বলেন তাহলে একদিনের পারমিশন দেন আল্লাহ পাক বলেন যাও যদি এত পিরাপিরি এত জুরা করতেছো তোমাকে আমি এক ওয়াক্তের পারমিশন দিলাম এক বেলা কয় বেলা এক বেলা সুলাইমান নবী আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়া সমস্ত জিন্নাত গুলো নির্দেশ দিলেন তমাম পৃথিবীতে যত প্রাণী আল্লাহ তাআলা খাওয়া হালাল করে সমস্ত প্রাণীগুলো ধরে নিয়ে আসো বেড়া বকরি দুম্বা মহিষ উঠ সবগুলা ধরে নিয়ে আসো এনে জবাই করো সমস্ত জিন্নাতেরা তাম জঙ্গল বিভিন্ন জঙ্গল থেকে বড় বড় প্রাণী বিভিন্ন জঙ্গল থেকে উঠ মহিষ গরু বড় বড় প্রাণী নিয়ে এসেছে সেগুলা জবাই করা হয়েছে রান্না করা হয়েছে বিশাল আকারের রান্নার ব্যবস্থা হয়েছে এমন একখানা সবগুলা যখন রেডি হয়ে গেছে এমন একখানা দস্তার খা বিচিয়েছে দস্তার খা দস্তার খা বুঝেন তো এই যে আপনারা একটা নিয়েছে বিচাইছেন এরকম একটা নিচে একটা চাদর দিছি ওই চাদরটা এমন লম্বা ছিল হাদিসের মধ্যে আসছে ওই চাদরের দৈর্ঘ্য কেউ যদি অনুমান করতে হয় পরিমাপ করতে হয় তাহলে এক মাস সময় লাগবে চাদর দস্তার দৈর্ঘ্য হচ্ছে এক মাসের পথ সুলাইমান আলাইহিস সারা ওয়াস সালাম যখন সব কিছু রেডি করে ফেললেন আমার আল্লাহকে বলেন আল্লাহ সব কিছু পরিবেশন হয়ে গেছে এবার আপনি আপনার মেহমানদের কে পাঠান আপনি আপনার মখলুক গুলোকে পাঠান আল্লাহ পাক বলেন সুলাইমান কোন মখলুক দিয়া তুমি প্রথমে শুরু করবা তুমি জমিনের স্থলের প্রাণী না জলের প্রাণী দিয়া জলের প্রাণী না স্থলের প্রাণী দিয়া প্রথমে তোমার খানা মেহমানদারি স্টার্ট করবা সোলাইবান নবী বলেন আল্লাহ যদি আপনি জলের প্রাণী আগে পাঠান তাহলে ভালো হবে আমার আল্লাহ না জল থেকে জলের একটা প্রাণীকে আল্লাহ তালা পাঠিয়েছেন ওই প্রাণীটা একটা প্রাণী শুধুমাত্র একটা প্রাণী ওই প্রাণীটা এসে সুলাইমান নবীর দাওয়াত গ্রহণ করে মেহমান হিসেবে আজির প্রাণীর জবান আল্লাহ পাক খুলে দিলেন সুলাইমান নবীকে বলে সুলাইমান নবী আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আমি আপনার মেহমান হিসেবে এসেছি হাজির সুলাইমান নবী একটা প্রাণী দেখে মনে মনে একটু হাসেন আমি তো অনেক প্রাণীগুলোকে দাওয়াত করেছিলাম যত প্রাণী জলে বসবাস করে একটা প্রাণী যকনা শু সলাইমান নবী তার সামনে খাবার পরিবেশন করলেন এক চুককি সমস্ত খাবার খেয়ে ফেললো এরপরে সলাইমান নবীকে আবার বলে ও আল্লাহর নবী সলাইমান আমার পেট ভরে নাই আরো খাবার দেন সোলা নবী আরো খাবার দিলেন আরো খাবার খেয়াত সে বলতেছে আমার পেট ভরে নাই যত আয়োজন করেছিলেন এক তৃতীয়াংশ খাবার তাকে দিয়ে দিলেন এক তৃতীয়াংশ খাবার খেয়ে সে বলে না আমার পেট ভরে নাই এরপরে তিন ভাগের দুই ভাগ তাকে দিয়ে দিলেন এই খাবার খাওয়া বলতেছে আমার পেট পড়ে নাই সমস্ত খাবার যখন সেই প্রাণীটাকে দেওয়া হলো এমন প্রাণী সমস্ত খাবার সোলায়মান নবীর খেয়ে বলল এরপরে ডাক দেয়া বলে নবী সোলায়মান আমার পেটের তিন ভাগের এক ভাগ ভরে নাই আরো খাবার দেয়মান নবী ডাক দেয়া বলেন তুমি তো বড় রাক্ষস প্রাণী এত খাবার তোমার দিলাম এত খাবার খাইলা জনমের মতো খাইয়া বলো তোমার পেট পড়ে নাই তুমি বলতেছো তোমার পেটের তিন ভাগের এক অংশ ভরেছে তখন প্রাণীটা ডাক দিয়া বলে চোলে নবী। আপনার বাড়িতে আজ আমার প্রতি বড় বিচার করলেন কারণ আপনি আমাকে এমন খাবার খাইয়েছেন যে খাবারের মাধ্যমে আমার সারা পেট ভরে নাই তিন বাঘের এক ভাগ ভরেছে আমার আল্লাহ সমুদ্রের নিচে সমুদ্রের পানির নিচে প্রত্যেক দিন আমাকে তিন বেলা পেট ভরে খাবার খাওয়া আপনি তো শুধুমাত্র এক বেলাই খাবারের জন্য দাওয়াত দিলেন তাও আমার পেটটা পরিপূর্ণ করতে পারলেন না তিন ভাগের এক ভাগ ভরেছে সাথে সাথে সুলাইমান নবী শেষ দায় পড়ে গেলেন আল্লাহ পাকের কাছে চুকের পানি ছেড়ে দিয়া কাঁদেন আল্লাহ আপনি ঠিকই বলেছিলেন আপনার এই পৃথিবীর মাকলু কাঁদকে আমার পক্ষে মেহমানদারি করানো সম্ভব না সুহান আল্লাহ এই কাহিনীটা আপনারা বলতে পারেন যে আমি মুখস্থ কোনো কোনো কিছু থেকে হয়তো বা বলেছি কোরআনুল করিমের সুরত সাবা এই সুরার নাম সুরত সাবা এই সাবা নামক সুরার মধ্যে আল্লাহ পাক এই ঘটনা স্বয়ং আল্লাহ নিজে উল্লেখ করেছেন সম্মানে সম্মানিত হাজির তাহলে যে আল্লাহ পাক আমাদেরকে লালন পালন করেন এরকম হাজারো প্রাণী আটলান্টিক মহাসাগরে প্রশান্ত মহাসাগরে এরকম অসংখ্য অগণিত প্রাণী আছে তন মধ্যে একটা প্রাণী হচ্ছে তিমি নীল তিমি জানেন না আপনারা তিমি নাম শুনছেন এক একটা তিমি রুজন কত টন মাঝে মধ্যে পাওয়া যায় আপনার পঞ্চাশ টন ষাট টন ১২০ টন টন তো বুঝেন এক হাজার কেজিতে এক টন হয় এক হাজার কেজিতে এক টন হয় যে তিমি মাস এই মাছগুলো অনেক সময় জাহাজ লঞ্চ স্টিমার সেগুলাকে সমস্ত এইগুলার ভিতরে যত মানুষ আছে যা কিছু আছে সব কিছু তার পেটের ভিতরে ঢুকাইতে পারে এই ক্ষমতা একটা তিমি মাস রাখে এই তিমি মাছের এত বিশাল পেট আমার মনে হয় সারা বাংলাদেশের খাবার যদি একটা তিমি মাছকে দেওয়া হয় তার মনে হয় একদিনের নাস্তাও হবে না এত বিশাল এক একটা তিমি মাছ সাগরের মধ্যে এরকম অসংগণিত তিমি মাছ আছে এগুলার পেট ভরে খাওয়াই কি আরো জোরে বলেন কে আপনারা আমার 6 ইঞ্চি পেটের জন্য এত টেনশন এই 6 ইঞ্চি পেট ভরার জন্য এত টেনশন এত ব্যস্ততা রবকে ভুলে গিয়ে আমরা আমাদের কর্মে নিয়োজিত হই কিন্তু এক একটা তিমি মাছের এত খাবারের প্রয়োজন তার তো ব্যবসাবানিসও নাই তার তো কোনো চাকরি বাকরি নাই কিন্তু সেই মাছগুলোর পেট তো আল্লাহ পাক বড়িয়ে দেন সুতরাং আমার ভাইদের কাছে আমি আরজি পেশ করি আল্লাহকে ভুলে কখনো অন্য কিছুতে নিয়োজিত হওয়া যাবে না রবকে মানতে হবে মানার মত তবে যারা রবকে মানবে এই রবকে মানতে যে অনেকের এমন অবস্থা হতে পারে রবকে মানতে যে কেউ বা হবে লাশ কারোবা গলায় পড়বে ফাঁস যদি এমন অবস্থা হয় কেউ যদি লাশ হয় রবকে মানতে যে কারো যদি গলায় ফাঁস পরে রবকে মানতে গিয়ে মানতে যে আল্লাহ পাক বলেছেন তাতারাজ্জালু আলাইহিমুল মালায়েকা ফাঁসের গলায় গলায় ফাঁসের দড়ি পড়ে রুখটা গলা দিয়ে বের হওয়ার আগে আগে এই রুখটাকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন সুভান কোরআনের কথা আপনারা বিশ্বাস করেন তো এটা কোরআনের কথা আমার আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জামু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ মালিক ডাক দেয়া বলেন আমাকে যারা রব হিসাবে মেরেছে মানার মত আমি রবকে মানতে যারা জীবন পর্যন্ত উৎসর্গ করেছি আজানবে